শর্মিলা সহযোগ প্রত্যেক দর্শককে জানাই দলের আন্তরিক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম। সবাই মিলে খুব ভালো থাকুন, ভালো কাটান দিনটাকে, অ্যান্ড স্পেশালি ভগবান আমাদের সবার জীবনকে আরো রঙিন করে তুলুক। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates. কখন দাদা ডাকবে, কখন কিছু অনুষ্ঠান হবে, এই বড় দাদাদের অনুপ্রেরণাতেই কি আজকে আউদে আমরা সবাই মিলে এসেছি। বহুদিন ধরে তোমরা এই ইন্ডাস্ট্রিতে আছো, দেন আমার ক্ষেত্রে ডাবল হয়েছে স্ট্রাগলটা। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি সোহমের সঙ্গে। সোহম, ওয়েলকাম। আজ তো এত খাবার দাবার, মানে কখন শুরু করবে আর কখন শেষ করবে? এক্স্যাক্টলি তাই, মানে দোলের আগের দিনটা খুব সুন্দর দিয়ে মানে সূচনা হচ্ছে, বুঝতেই পারছো। দোলের দিন কি কি আরো রয়েছে, বাট আজকেই মনে হয় সবকিছু চলবে অসাধারণ, সামনেই দেখা যাচ্ছে। আর নিজে যেহেতু খুব ফুডি, খেতে ভালোবাসি, এবং বিশেষ করে এই যে দুজন মানুষ যাদের আগে সবসময় রয়েছে, নিজে বড় দাদার মতো একজন দেবাদা মুন্নাদা প্রত্যেকে। এই বড় দাদাদের অনুপ্রেরণাতেই কি তুমি এত খাওয়া দাওয়ার ভক্ত হয়ে উঠেছো? না, তো এটা অনেক আগে থেকেই আর কি ভক্ত, কিন্তু ওনাদের সান্নিধ্যে যখন এসেছি আরও খাওয়া দাওয়াটা আরও ইন্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ অবশ্যই, মানে চাকরির জন্য সেই লোকটুকু বর্জন করতে হয়েছে, কিন্তু তাছাড়া অসাধারণ লাগে। এরকম সুযোগ খুঁজি, কখন দাদারা ডাকবে, কখন কিছু অনুষ্ঠান হবে, সেইটাকে একটা এক্সকিউজ করে মেরে দেবো। তোমার গুগলি আসছে, তো আমরা সবাই অপেক্ষা করছি। এবং তোমার যেটা সবচেয়ে বড় হয়েছে, তুমি প্রথম তোতলা অভিনয় করা। এক্স্যাক্টলি তাই, এটা মানে প্রথমবার একটা প্রয়াস আমাদের, মানে অভিমন্যুকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই স্ক্রিপ্টটা বা এই ক্যারেক্টারটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমার মনে হয়েছে এই ধরনের ফার্স্ট টাইম একটা গল্প অডিয়েন্স পেতে চলেছেন, এবং সেটা নিয়ে আমরা সত্যি খুব উচ্ছ্বসিত এবং উৎসাহিত, এবং অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্টও আমরা বটে যে এই ছবিটা ভালো লাগবে মানুষের। তোমরা মানে তুমি এবং শ্রাবন্তী দুজনেই প্রবীণ অভিনেতা, মানে বহুদিন ধরে তোমরা এই ইন্ডাস্ট্রিতে আছো, একসঙ্গে তোমরা চাইল্ড আর্টিস্ট হিসেবেও ছবিতে অভিনয় করেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দেখো, চাইল্ড অ্যাক্টার হিসেবে একটা অন্য ফেজ, অ্যান্ড রাদার যেটা আমাকে আরও বিশেষ করে ফেস করতে হয়েছে, যে চাইল্ড অ্যাক্টার থেকে একটা হিরো হওয়া এবং সেই এস্টাবলিশমেন্টটা পাওয়া, সেটা যেন কোথাও একটা স্ট্রাগল তো থাকে, এবং সেটা যেন আমার ক্ষেত্রে ডাবল হয়েছে স্ট্রাগলটা। কারণ কোথাও না কোথাও সেই সময়টাতে মানে প্রত্যেককে, ইনফ্যাক্ট যারা ইন্ডাস্ট্রি আমার প্রত্যেকে যারা স্বনামধন্য ব্যক্তিত্ব রয়েছে, তারা কোথাও একটু রিস্ক নিতে ভাবছিল যে না, ও তো চাইল্ড অ্যাক্টার, ও তো বাচ্চা। তো ওই চাইল্ড আর্টিস্ট ইমেজটা ব্রেক করে নতুন করে একটা হিরো ইমেজ তৈরি করা, সেটা একটা যথেষ্ট টাফ ফাইট ছিল। তো থ্যাংকস টু এভরিবডি ফর ইন্সপায়ারিং মি, সেই সময় যারা ইন্সপায়ার করেছিলেন। এবং তারপর আস্তে আস্তে তো অবশ্যই যে দিনে দিনে আরও শিখছি, আরও জানছি, এবং গুগলি আমার মনে হয় যে খুব একটা টাফ একটা সাবজেক্ট এই মুহূর্তে যেটা পেয়েছি, এবং যথার্থভাবে চেষ্টা করেছি যাতে তার প্রপার মর্যাদাটা দিতে পারি। একদম, একটা অনুরোধ, একটু এক করে ডায়লগ হয়ে যাবে যেরকমভাবে তুমি গুগলিতেই বলেছ। গুগলিতে এটাই বলেছিলাম যে আজকে আউদে আমরা সবাই মিলে এসেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর খাওয়ার দাবার আছে, তো সবাই মিলে আসুন, কালকে দোল একসঙ্গে দোল খেলুন, রং খেলুন, এবং প্রচুর খান।